সেকলে মরিচার আস্তরি বড় সাক্ষী এখানে, কিছুটা হলেও অনুধাবন করা যায় কতদিন ধরে খোলে না বগুড়ার সান্তাহার স্টেডিয়ামের দরজা। কল্পনাও করা যায় না একটি স্টেডিয়ামের পেভিলিয়ন সংলগ্ন এলাকার চিত্রটা এমন হবে। এ যেন গোচারণ ভূমি, যেখানে ঘুরে বেড়াচ্ছে গরুর পাল, উঠেছে গোয়াল ঘরও। গোটা স্টেডিয়াম জুড়ে কোনো খেলোয়াড় চোখে পড়েনি, চোখে পড়েনি ক্রিকেট কিংবা ফুটবলের কোনো অনুশীলনও। তবে এই স্টেডিয়ামে যা চোখে পড়ল সেটি হচ্ছে ভেড়া গরুর মতো বিভিন্ন গবাদি পশু চড়ে বেড়াচ্ছে এই খেলার মাঠে। বসানো হয়েছে কবুতরের বাসা। এখানে যে কবুতর লালন পালন করা হয় তা বুঝতে বাকি নেই আর। এদিকে প্যাভিলিয়নের কক্ষে সংসার পেতে বসা রাখি বেগমের দাবি, স্টেডিয়ামের দেখভালের জন্যই থাকতে দেয়া হয়েছে তাকে। এখানে না থাকলে পহারা দেবো কেমন করে? এই জায়গা তো থাকা লাগবে, রাত দিন 24 ঘন্টা তো এই জায়গায় থাকা লাগবে। যুগের পর যুগ ধরে মৌখিক নির্দেশনায় নৈশ প্রহরী হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন রাখির বাবা সাইদ। চোর মাদকসেবীদের মতো এলাকার দুষ্কৃতিকারীদের কবল থেকে স্টেডিয়ামের সুরক্ষায় বুক চিতিয়ে দাঁড়ালেও তার কোনো বেতন ভাতা নেই। উল্টো 1,44,000 টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে দাবি নৈশ প্রহরী সাইদের। আমি 42 বছর হলো এখানে আছি সান্তা স্টেডিয়ামে, আমার কোনো বেতন ভাতা কিছু নেই, কোনো দিন দেওয়ার জন্য আমার সব কিছু করতে দেয় না, আমি টেনের কাছে গেছি দেয় না। 2004 সালে এখানে আয়োজন হয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে রেফারির সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বে খেলা বাতিল হলে স্টেডিয়ামে ঝুলে যায় তালা। 2021 সাল পর্যন্ত স্টেডিয়ামের সদর দরজায় স্থায়ী হয় সেই তালা। এর মধ্যে স্টেডিয়ামের কর্তৃত্ব নিয়ে উপজেলা ও পৌর ক্রীড়া সংস্থার রশি টানাটানিও একটা কারণ ছিল দাবি স্থানীয়দের। বিভিন্ন পাবলিক স্টেডিয়ামের জায়গা পিছনে সাইডে দখল করতেছে। এক গোল্ড কাপ টুর্নামেন্টকে কেন্দ্র করে একটা মারামারি হয়, এই মারামারির পর এখানে খেলা মামলা হয়, মামলার পর স্থগিত রাখা হয়। এখানকার যে আপনি নেতৃবৃন্দ আছে তারা ঠিক নেই, এদের জন্য স্টেডিয়ামটা মরা স্টেডিয়াম। এই স্টেডিয়ামের কোনো সংস্কার, কোনো কাজ টাজ কোনো কিছু হয় না, কোনো অনুদান আসে না, ছেলেপেলেদের খেলার মতো কোনো কিছু নেই। এরপর থেকে দিবসকেন্দ্রিক অনুষ্ঠান ছাড়া তেমন আয়োজন হয়নি এখানে। এবছরের জুলাইয়ে স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপের ম্যাচ গড়ালেও আবারও যাচ্ছে সেই আগের অবস্থায়। তবে মাঠে গোয়ালঘর, কবুতর পালন বা বিদ্যুৎ বিল নিয়ে তেমন কিছুই জানেন না উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। 1,44,000 টাকা কবে আসছে এটার বিদ্যুৎ বিল, কেন পরিশোধ সে করলো সেই বিষয়ে আসলে আমি সেটা জানি না। বিদ্যুৎ বিল যদি সভাপতি সেক্রেটারির নামে আসে, মামলা কি ওর নামে হবে? মামলা তো তার নামে হওয়ার কথা না। 1995 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 3.5 একর জমির ওপর এই স্টেডিয়ামের ভিত্তি স্থাপন করা হয় আর উদ্বোধন হয় 1997 সালের 18 আগস্ট। তবে মাঠের পরিচর্যায় কোনো জনবল নিয়োগ করা হয়নি এখানে। কবুতর কিংবা গরু ছাগলের খামার নয়, আগাছার পরিবর্তে এই স্টেডিয়ামে জন্মাবে জাতীয় কিংবা আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এমনটাই চাওয়া এখানকার স্থানীয় সাধারণ মানুষের। তবে সাধারণ মানুষের এই চাওয়াটা কবে পূর্ণ করবে কর্তৃপক্ষ, এই প্রশ্নটাই এখন বড় করে দেখা দিয়েছে সান্তাহারবাসীর কাছে। সান্তাহার স্টেডিয়াম থেকে হেদায়তুল ইসলাম বাবু, এখন বগুড়া। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।